হাই এভরিবডি, আমি রিদওয়ান আবার আসলাম। আজকে আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটা ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়ার হোটেল ম্যানেজমেন্টের মক রেস্টুরেন্টে। এখানে ম্যানেজমেন্টের সমস্ত স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করে। এখানে এদের রান্না বাড়া ফুড প্রোডাকশনের যত ক্লাস আছে এখানে হয়। এখানে ইন্টারন্যাশনাল এবং লোকাল স্টুডেন্ট মিলে অনেক স্টুডেন্ট আছে যারা হোটেল ম্যানেজমেন্টে পড়তে চান। তাদের জন্য মালয়েশিয়া একটি বেস্ট প্লেস, বিকজ এখানে সমস্ত কাজ এবং কি সমস্ত লার্নিং সেটাই হয় অন জব, মানে আপনার প্র্যাকটিক্যাল ওয়াইজ। সেজন্য এখান থেকে ডিপ্লোমা করার পরে কিন্তু একজন স্টুডেন্টকে সেরকম প্রস্তুত করা হয় যে রেডি টু ওয়ার্ক। আমি আপনাদের কাছকে দেখাবো এখানকার স্টুডেন্টদের কিছু দৃশ্য এবং কি এদের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করবো। সবাইকে স্বাগত। So I'm right now I'm studying in Novotny International College, and right now I'm doing a bachelor in hospitality management. So if you're interested in this college, you guys should come. Thank you. Hello, my name is Muhammad Hakimi and I'm studying bachelor hospitality in IIC College. So if you want to study here, just go here. Hi, my name is Yap Kim. I'm from bachelor in hospitality management. সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট অনেক ব্যস্ত আছে তাদের অ্যাক্টিভিটি নিয়ে। আসলে হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটি মোস্টলি ইজ প্র্যাকটিক্যাল বেস, হ্যান্ড জোন একটা স্টাডি। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই সকলের কাজ নিয়ে ব্যস্ত আছে। এখানে ওয়েপিং করতেছে তাদের ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেন্সিল, এপাশে তাদের কিচেনের সমস্ত কুকার, এপাশে তাদের সমস্ত কুকার কুকিং। ওখানে তারা কাজের অবসরে তাদের খাবারটা একটু টেস্ট করতেছে। সব মিলে মোটামুটি অনেক ভালো পজিশন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে একটা রেস্টুরেন্টের পাশে, সরি কিচেনের পাশে ক্ষেত্রে তাদের একটা মক রেস্টুরেন্ট আছে যেখানে স্টুডেন্টরা তাদের প্রোডাক্টগুলো তাদের ফুডগুলো বিক্রি করে থাকে। এখানে দুইটা ক্লাস একসাথে চলে, একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, একটা আপনার ফুড প্রোডাকশন। এখানে যেই খাবারগুলো দেখা যাচ্ছে এই এখানকার স্টুডেন্ট দ্বারাই প্রিপেয়ার, এই কলেজের স্টুডেন্টরা এই সমস্ত খাবারগুলো তৈরি করছেন। এখন যেই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টেই কিন্তু ওই খাবারগুলো আবার কাস্টমারদের কাছে সেল করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাস্টমার এখানে কিন্তু তাদের খাবারগুলো এনজয় করতেছেন। তাদের কলেজের স্টাফ এবং কলেজের স্টুডেন্টরা এখানে গিয়ে থাকে। আপনারা আবার দেখেন পিছনের সাইডটা রেস্টুরেন্ট এবং এই সাইডে খাবার পরিবেশনের জন্য কিচেন এবং রেস্টুরেন্ট পাশাপাশি রাখা হয়েছে, কারণ যাতে করে তাদের খাবারগুলো এখান থেকে সেল করা হয় এবং প্রদর্শন করা হয়। সো আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এবং বেসলাইন হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কীভাবে তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে এবং তাদের মক কিচেন এবং মক রেস্টুরেন্ট। সো আপনাদের যাদের ইচ্ছা এবং আগ্রহ হোটেল লাইনে ক্যারিয়ার করা এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ভালো একটা পজিশনে জব করা, তারা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট বা বেসলাইন হোটেল ম্যানেজমেন্ট করতে পারে মালয়েশিয়াতে এবং খুব কম খরচের মধ্যে, এবং পড়ালেখা শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চাকরির বাজারে ভালো একটা পজিশন থাকে। সো আপনাদের আরও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এখানে কমেন্টস করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করতে পারেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকবেন।